আমার দিনের শুরু হয় 6:45 থেকে। এখন আসলে অনেক সকাল, এখন 6:40 মতো বাজে, 6:40 কি 45 বাজে, তো বেশ ঠান্ডা ফরিদপুর শহরে, বেশ ঠান্ডা। আর ঘুম থেকে ওঠার পরে আর কি কথা বলতে গেলে মানে গলার ভয়েসটা কেমন জানি লাগে আর কি, তো নর্মালি হয়। তারপরে আবার আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যার কারণে বেশিরভাগ সময় আর কি গলাটা বসে থাকে। তো যাই হোক, আমি সারাদিন কী করি বা আমার কী কী কাজ থাকে না থাকে, অনেকে ডেইলি রুটিন সম্পর্কে অনেক ধারণা দেয়, অনেক অনেক কিছু বলে, বাট আসলে ডেইলি রুটিনটা আসলে আপনার নিজের উপর বেসিস করে দিতে হয়। তো সেই হিসাবে আমি দেখাবো যে আমি আসলে আমার দিনটা কেমনে কাটাই, একটা দিন আমি কীভাবে এক্সপেন্ড করি, বা আমার ডেইলি রুটিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো দেখতে থাকেন ভিডিওটা। ঘুম থেকে উঠে প্রথম কাজটাই হলো আমার আমার বেডটাকে গোছানো, কারণ আমি অগোছালা জিনিস কখনোই পছন্দ করি না, আমার নিজের জিনিসগুলো আমি নিজেই গোছায় রাখার চেষ্টা করি। তো প্রথমেই যে কাজটা করি সেটা হলো ঘুম থেকে উঠে আমার নিজের বেডটা ভালো করে গোছাই, দেন আমি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। 7টার লেকচার, নর্মালি প্রতিদিন 7টার সময় আমাদের লেকচার ক্লাস দিয়ে শুরু হয়, এটা আমাদের 4th ইয়ারের লেকচারও হয়, আবার মাঝে মাঝে আমাদের 5th ইয়ারের লেকচারও হয়, কারণ 4th ইয়ারের সাথে সাথে আমাদের 5th ইয়ারেরও লেকচার ক্লাস করতে হয়। এটা যারা 4th ইয়ারে পড়ে তারা নর্মালি জানে যে আমাদের 5th ইয়ারের যেমন মেডিসিন, গাইনি, অপস, তারপরে পেডিয়াট্রিক্স, এই যে জিনিসগুলো আমাদের 4th ইয়ার থেকে শুরু হয়ে যায়, 4th ইয়ার থেকেই আমাদের এগুলোর ক্লাস করতে হয়। ক্লাস তো না, আসলে লেকচার করতে হয়। আর ওয়ার্ডের কথা তো বললামই না, কারণ ওয়ার্ডে আমাদের প্রত্যেক দিন ওয়ার্ড করতে হয়, কারণ আমাদের 5th ইয়ারের সাবজেক্টগুলোর যে ওয়ার্ড সেগুলো আমরা 5th ইয়ারে 1.5 বছরে আসলে কমপ্লিট করা যায় না বিধায় আমাদের এইটা কারিকুলামের অন্তর্ভুক্ত। অর্থাৎ 4th ইয়ার থেকে আমাদেরকে 4th ইয়ারের সাবজেক্টগুলো তো পড়তেই হয়, সাথে সাথে 5th ইয়ারের কিছু কিছু লেকচার করতে হয়। লেকচার ক্লাস শেষে আমাদের দৌড়াইতে হয় টিউটোরিয়াল ক্লাসের জন্য, যেখানে আমাদের আইটেম দিতে হয় কিংবা আমাদের আইটেম থাকে। এখন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো আজকে আমাদের প্যাথোলজিতে যাইতে হবে, প্যাথোলজিতে আমাদের আজকে আইটেম। অর্থাৎ আমাদের সপ্তাহে 3 দিন 3টা ক্লাস থাকে, একদিন প্যাথোলজি, একদিন মাইক্রোবায়োলজি, আর একদিন ফার্মাকোলজি। তো আজকে আমাদের প্যাথোলজির আইটেম, তো এটা আমাদের আড়াইটা পর্যন্ত চলবে, দেন আমরা প্যাথোলজির আইটেমটা শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিব, কারণ আমাদের ক্লাসটা হয় 7টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। 2:30 সময় বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ 2:30 থেকে 4টা পর্যন্ত নর্মালি আমি বিভিন্ন ধরনের কাজ করি আসলে এই সময়টাতে। সো এই সময়টা আসলে বসে কাটানোর সময় আমার থাকে না, এই সময়টা এসে আমি বিভিন্ন ধরনের যে আমার ভিডিওগুলো আমি আপলোড করি আমার পেজে, ইউটিউব চ্যানেলে, আমার বিভিন্ন লেকচার, যেটা আমি মেডিকেল স্টুডেন্টদের জন্য যে লেকচারগুলো তৈরি করি, সেই জিনিসগুলো আমি এই সময়টাতে এডিট করা, সেগুলোকে আপলোড করা, শিডিউল পোস্ট করা, তো সব কিছুই মোটামুটি আমি এই 2:30 থেকে 4টার মধ্যেই করে ফেলি। এখন আমাদের প্রত্যেক দিন 2:30 পর্যন্ত ক্লাস হয় না, মাঝে মাঝে আমাদের 2টার আগেও আইটেম শেষ হয়ে গেলে আমরা চলে আসি কলেজ থেকে। তো এই সময়টাতে মোটামুটি 4:00 থেকে 4:30 কিংবা কোনো কোনো দিন 5টাও বেজে যায় যদি একটু কাজ বেশি থাকে, তো আমি এই সময়টা নর্মালি এই ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং, তারপরে অন্যান্য যে সকল কারিকুলাম আমি করি সেগুলো এই সময়ের মধ্যে আমি শেষ করে ফেলার চেষ্টা করি। ঘড়িতে যখন 4টা বাজে নর্মালি, তখনই আসলে সব কাজটা শেষ করে আমার নিজের পড়াশোনার জন্য আর কি পড়তে বসতে হয়। 4:00 থেকে রাত 9টা পর্যন্ত নর্মালি পড়ি, তো এই 4:00 থেকে 9টা পর্যন্ত আসলে কী পড়ি, এখন এটা আসলে ডিপেন্ড করে আমার আগামীকাল কী পরীক্ষা আছে সেটার উপর। সো আমার যদি আগামীকাল কোনো আইটেম থাকে তো আমি আইটেমের পড়া পড়ি, আর 4th ইয়ার মানে হলো আইটেমের বছর, আমাকে এই সময়টাতে শুধু আইটেমের পড়া পড়তে আমার জীবন আর কি অর্ধেক বের হয়ে যায়। সো 4th ইয়ারে যারা আসে বা 4th ইয়ারে যারা আসবে কিংবা 4th ইয়ার পার করে গেছে যারা, তারা আসলে জানে যে আসলে 4th ইয়ারে আইটেমের প্যারাটা কেমন। এখানে নর্মালি প্রত্যেক দিনই আপনার আইটেম থাকবে, 3টা সাবজেক্ট, মেজর মেজর 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টেরই আইটেম থাকে, যার কারণে হয় কি আমার প্রত্যেক দিনই আসলে আইটেমের পড়াটা পড়া লাগে, প্রত্যেক দিনের আইটেমের পড়াটা পড়তেই আমার 3-4 ঘন্টা সময় লেগে যায়, তারপর সেগুলোকে আবার রিভিশন দেওয়া, সেগুলো রিভাইজ করে আবার ভালো করে একটু প্রিপারেশান নেওয়া, সো মোটামুটি সব কিছু করতে আমার 3-4 ঘন্টা সময় চলে যায় এখান থেকেই। এখন 4:00 থেকে রাত 9টা বলেন কিংবা 9:30 বলেন, এত সময় তো আমি একটা না পড়ি না। সো মাঝে মাঝে কী করি, যখন ভালো লাগে না তখন একটু গান শুনি ইউটিউবে, কিংবা ইউটিউবে কোনো ভিডিও দেখি, বা যেটা করতে ভালো লাগে, কিংবা ফেসবুকে স্ক্রলিং করি, অনেক কিছুই করি আসলে এই সময়টার মধ্যে, কারণ আমি একটা না পড়তে পারি না বিধায় আর কি এই জিনিসটা করতে হয় আর কি। আমাকে 30 মিনিট বলেন কিংবা 40 মিনিট বলেন, তো আমি এই 30 থেকে 40 মিনিট সময়ে একটু পড়ার চেষ্টা করি, দেন আমি একটু ব্রেক নিই। ব্রেক নেওয়া শেষ হলে ঠিক আবার আমাকে আমার পড়াশোনায় ফিরতে হয়, যে পড়াশোনাগুলো আমি করি আর কি আমার পড়াটা থাকে সেটা আমি বারবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি।
তো যতটুকু আমি সময় আসলে পড়ার পিছনে দিই, আমি চেষ্টা করি একটা পড়া যত দ্রুত শেষ করে ফেলার, প্লাস শেষ করে আমি সেই জিনিসটা 2 থেকে 3 বার, মিনিমাম 2 থেকে 3 বার রিভিশন দেওয়ার চেষ্টা করি। কারণ একবার পড়ে আসলে আমার কোনো কিছু মনে থাকে না, বিধায় আমাকে জিনিসটা 2 বার বা 3 বার রিভিশন দিতে হয়, তাহলে আমার হয় কি ওই জিনিসটা একটু পড়াটা ভালো হয় আর কি। তো এখন রাত 9টা বাজে, 9টা 10। তো নর্মালি এই টাইমটা আসলে ডিনার করার টাইম, বেশিরভাগ দিনে এই টাইমেই আসলে খাওয়ার চেষ্টা করি। বাট সত্যি কথা বলতে কি, আসলে আমি কখনো রুটিন ওয়াইজ বা রুটিন মাফিক কোনো কাজ করি না নর্মালি, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মাথার মধ্যে ঘুরে, যখন যেটা দরকার হয় তখন সেটা করার চেষ্টা করি নর্মালি। সো 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা টোটালি আমার সময়, অর্থাৎ আমি এই সময়টা আমার আমার পড়াশোনার পেছনে দিই, কিংবা আমার যেটা করা দরকার, যে হোমওয়ার্ক থাকতে পারে, প্র্যাকটিক্যাল থাকতে পারে, কিংবা যাই থাকুক, এই সময়টা টোটালি আমি আমাকে দিই। এই সময়টা আমি অন্য কোনো কিছু করি না নর্মালি। হ্যাঁ, কিন্তু কথা হলো যে এই পুরো সময়টাই যে আমি একটানা টেবিলে বসে বই পড়ি এমনটা আসলে বিষয় না, কারণ আমি একটানা বই পড়তে পারি না, যার কারণে হয় কি 10 মিনিট কিংবা আধা ঘন্টা পড়তেছি, তার মাঝখানে আমাকে 10 মিনিট 15 মিনিট ব্রেক দেওয়া লাগে, বা আমি ব্রেক দেই আর কি, কারণ আমার ব্রেনের ক্যাপাসিটি বা আমার ওরকম মানে এত পরিমাণ ধৈর্য নাই যে আমি একবারে 3-4 ঘন্টা মানে চেয়ারে বসে পড়াশোনা করবো, এরকম স্টুডেন্ট আমি না, বা এরকম আমার কখনো হতো না, বা আমি এরকম কখনো এরকম আমার অভ্যাস ছিল না। তো নর্মালি এরকমই করি, আমি যে পড়াটাই পড়ি না কেন চেষ্টা করি সেটা রিভাইজ দেওয়ার, মানে বারবার পড়ার আর কি, কারণ আমার একবার পড়লেও মনে থাকে না। সো অনেকেই আছে যে একবার পড়ে মনে রাখতে পারে, সো আমার এরকম একবার পড়ে মনে থাকে না, বিধায় আমি একটা পড়া বারবার পড়তে হয় আমাকে। সো আমি চেষ্টা করি যত দ্রুত একটা পড়া শেষ করে সেটা আবার রিভাইজ দেওয়ার। এতে হয় কি, আপনি যখন একটা পড়া বারবার রিভাইজ দিবেন বা একটা রিভাইজ করার সুযোগ পাবেন, তখন অনেক কিছুই আপনার মেমোরাইজ হয়ে যায় আলটিমেটলি। আপনি একটা জিনিস বারবার দেখলে পরে সেই জিনিসটা আপনার মুখস্থ হয়ে যায়, একটা ওয়ান টাইপ অফ মুখস্থ করার মতোই। 10টা থেকে রাত 11টা, রাত 11টা থেকে রাত 12টা, এই যে আমার হাতে 2টা ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা সময় আমি আমার বিভিন্ন ধরনের কোর্স আছে আর কি, আমি যাদেরকে পড়াই আর কি, তা বিভিন্ন স্টুডেন্ট পড়াই, আমি তাদেরকে এই সময়টা আমি তাদেরকে দেই, বা এই সময়টা আমি দেওয়ার চেষ্টা করি, এই সময়টাতে আমি সব কিছু করি আর কি নর্মালি। সো এটা করার পরে হয় কি, আমার নর্মালি বেশিরভাগ দিনে আমি 11:30 থেকে 12টার মধ্যে ঘুমাই যাওয়ার চেষ্টা করি আর কি, কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আমি 12টার মধ্যে ঘুমাইতে পারি না। আমার দেখা যায় ওই ফোন টিপতে টিপতে রাত 12:30 কিংবা মাঝে মাঝে 1:45 বেজে যায়। এরপরেও যদি দেখি যে না আমার আগামীকাল, এটা ডিপেন্ড করে আগামীকাল আমার কয়টার দিকে ক্লাস আছে। নর্মালি আমার প্রত্যেক দিন 7টার দিকে ক্লাস থাকে, কিছু কিছু দিন আমার 7টার দিকের ক্লাসটা অফ থাকতে পারে কিংবা 8টার ক্লাস অফ থাকতে পারে, আবার মাঝে মাঝে মনে হয় যে না থাক আমি আগামীকালকে ক্লাসে যাবো না। এই যে যখন একটা মনে হয় যে আমি আগামীকালকের ক্লাসটা করবো না, সেদিন হয়তো কি হয় আমার রাত একটু বেশি জাগা লাগে, যে 1:30টাও বেজে যায় কখনো কখনো, কিংবা 2টাও বেজে যায় এমনও হয়। আর বৃহস্পতিবারে রাত হইলে তো কোনো কথাই নাই, 2টা 3টা 4টাও বেজে যায় মুভি দেখতে দেখতে, কারণ ওই দিন আমার যেহেতু শুক্রবার পরের দিন, শুক্রবার আমার কোনো কাজ নাই, শুক্রবারে আমার কোনো পড়া নাই, শুক্রবারে আমার কোনো পড়ানো নাই। সো আমি চেষ্টা করি বৃহস্পতিবারের দিন রাত্রিবেলা একটু চিল করার, এমন না যে আমি সবসময় করি আর কি, যখন যতটুকু দরকার ততটুকু সেটা করার চেষ্টা করি। বাট পড়াশোনার বাইরে বা নিজের পড়াশোনা কিংবা অন্যদেরকে পড়াশোনার বাইরে যে আমার আর কোনো এক্সট্রা কারিকুলাম করার তেমন সুযোগ হয় না। এখন অনেকেই দেখেন যে আমার বিভিন্ন ধরনের ভিডিও আমি ইউটিউবে ছাড়ি, আমার নিজের একটা পেজ আছে সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই, আমার ইউটিউব চ্যানেলে আছে যেখানে আমি মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন ধরনের লেকচার তৈরি করি, এই জিনিসগুলো আসলে কপি করি। নর্মালি এই জিনিসগুলো আমি শুক্রবারের দিনে রেকর্ড করি, মানে যত ধরনের ভিডিও বলেন, যত ধরনের ক্লাস বলেন, সবই নর্মালি চেষ্টা করি আমি শুক্রবারের দিন ভিডিওগুলো রেকর্ড করে রাখার, পরে যখন আমি সময় পাই কলেজ থেকে আমি নর্মালি 2টা থেকে 2:30 মধ্যে চলে আসি, সো 2:30 থেকে বাকি যে সময়টা, এই সময়টা আমি বিভিন্ন ধরনের এডিটিংয়ের কাজ করি, অর্থাৎ আমার ডেস্কটপে আমি এই ভিডিওগুলো এডিট করি, এডিট করার পর পোস্ট করা কিংবা যে শিডিউল পোস্ট আছে সেইগুলো আমি সব এই টাইমের মধ্যে করে ফেলি, অন্য সময় আমি এডিট করি না, আমার সব কাজ আমি নিজেই করার চেষ্টা করি, আমার কোনো এক্সট্রা লোক নাই যে তাকে দিয়ে আমি করাবো। সো এই জিনিসগুলো আমি এই টাইমের মধ্যে করে ফেলার চেষ্টা করি, হয়তো সব দিনে হয় না, বা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকতে পারে, বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, সো সেই সময়টা স্কিপ করলে বা সেই সময়টাকে বাদ রেখে নর্মালি আমি একটা এরকম ডেইলি শিডিউলের মধ্যে চলার চেষ্টা করি। সো এই ছিল আমার টোটাল যে ডেইলি রুটিনটা বলেন, কিংবা আমি সারাদিনে কী কী করি না করি, এই ছিল পুরো জিনিসটা। সো নর্মালি আমি ঘুমাই 6 ঘন্টা কি 6.5 ঘন্টা, আবার 7 ঘন্টাও হয় ঘুমানোর। সো ঘুমের পরিমাণটা আসলে এক এক সময় এক একটা ভ্যারি করে। সো অনেকে আবার ভাবেন যে আমি না ঘুমাই কিনা বা কম ঘুমাই কিনা, এমনটা না, একটা মানুষের সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমানো দরকার। হ্যাঁ স্যার, আমি শুধু 6 ঘন্টা ঘুমাই, আমার দিনের বেলা কোনো ঘুমানোর সুযোগ হয় না, বা আমি ঘুমাইও না দিনের বেলা,
নর্মালি আমি রাত্রেবেলাই ঘুমাই 12:30 থেকে 6:30। এটা হলো আমার নর্মাল একটা ঘুমের টাইম, কিন্তু এর আগ পিছিয়েও হয় আর কি। যেদিন আমি 12টার আগে ঘুমাই পড়ি, আবার অনেক দিন যেদিন আমি সকালবেলা 7টার কলেজে যদি না যাই বা 7টার ক্লাসে যদি আমি অ্যাবসেন্ট থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় আমি 8টার দিকে ঘুম থেকে উঠে কলেজে যাই। সো এটা কিন্তু ভ্যারি করে আমার ক্ষেত্রে। এই ছিল আমার সারাদিনের কর্মকাণ্ড। তো আপনাদের ডেলি রুটিনটা বা আপনাদের সারাদিনটা কেমন যায় যদি শেয়ার করতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।